নমস্কার বন্ধুরা, আপনি যদি ভাবেন কিছু টাকা ইনভেস্ট করে নিজের নতুন একটা ব্যবসা শুরু করবেন যেটা 15-20 হাজার টাকার মধ্যেই হোক বা 50-60 হাজার বা 1 লক্ষ টাকা, কিন্তু ভেবে উঠতে পারছেন না কোন ব্যবসাটি শুরু করলে আপনার জন্য বেস্ট হবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই বানানো। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক সংস্থার সঙ্গে পরিচয় করাবো যেখানে আপনি একই ছাদের নিচে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করার নানা আইডিয়া পাবেন। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত বিজনেস আইডিয়ার মধ্য থেকে একটি আইডিয়া বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা। আর বন্ধু, আপনি যদি এমন কোনো প্রোডাক্ট বানানোর বা ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা শুরু করেন যা প্রতিদিনের চাহিদার সঙ্গে জড়িত, তাহলে আপনার ব্যবসা চলতেই থাকবে। আর তাই প্রধানত 4 ধরনের ব্যবসার প্ল্যান নিয়েই আজকের এই ভিডিওটা। এই একই ভিডিওতে আপনারা মেশিনের সম্পূর্ণ তথ্য থেকে শুরু করে চালানোর প্রশিক্ষণ, উৎপাদিত দ্রব্যের মার্কেটিং ও উৎপাদিত দ্রব্যের বাইব্যাক গ্যারেন্টি এগ্রিমেন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। হ্যাঁ নমস্কার, এসএস এন্টারপ্রাইজের তরফ থেকে সুভাষ রায় বলছি। আচ্ছা, আপনাদের এই সংস্থার ঠিকানাটা বলুন। এই সংস্থার ঠিকানা হচ্ছে আপনার হুগলি ব্যান্ডেল জংশন। আচ্ছা, মানে হাওড়া থেকে আসতে গেলে কিভাবে আসতে হবে? হাওড়া থেকে আসতে গেলে আপনি যে কোনো লোকাল পেয়ে যাবেন, বর্ধমান, আপনার কাটোয়া লোকাল, আপনার ব্যান্ডেল লোকাল, যে কোনো আপনি লোকাল পেয়ে যাবেন ব্যান্ডেল জংশনে নেবে। আপনি দেখবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাতে ফোন করলে আমাদের সংস্থা থেকে একদম পারফেক্ট অফিসের ঠিকানা বলে দেওয়া হবে, আপনারা চলে আসতে পারবেন। আচ্ছা, যদি শিয়ালদা থেকে আসতে চায় কেউ তখন কিভাবে আসে? শিয়ালদা থেকে আপনারা নৈহাটি আসতে হবে। নৈহাটি থেকে লঞ্চ পার হয়েও আমাদের সংস্থায় আসা যায়। এছাড়াও আপনার ট্রেনে করুন মানে নৈহাটি থেকে আপনার ব্যান্ডেল লোকাল আছে, দুটো স্টেশন। তো ব্যান্ডেল এসে আপনি ওই স্ক্রিনে নাম্বারে ফোন করলেন, আমাদের সংস্থায় চলে আসতে পারেন। তো আপনারা তো দেখেছেন আমাদের আগেরও ভিডিও, অনেক দেখবেন ধূপের প্রোডাক্ট নিয়ে আমাদের ভিডিও তো আগে অনেকেই দেখেছেন। তো আমাদের এখন নিত্য নতুন ব্যবসার আইডিয়া যেইগুলো হচ্ছে সাধারণ মানুষের সবসময় প্রয়োজন, তো এরকমই প্রোডাক্টটা যেটা আপনি আজকে মেশিন দ্বারা করে আপনি স্বাবলম্বী হতে পারবেন, সেই বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন। যেরকম আমাদের দেখুন ধূপের তো আপনারা জানেন ধূপের আমাদের মেশিন রয়েছে, এছাড়াও রয়েছে আমাদের কাছে পেপার প্লেট মেশিন, যেটা হচ্ছে কাগজের পেপার প্লেট, যেটা আপনার সারা লাইফ সারা এতে আপনি করতে পারবেন, তো পেপার প্লেট। এছাড়াও রয়েছে মুড়ি মেশিন, আপনার জুতো মেশিন, তো এরকম আপনার আরও 2-3 রকম মেশিন রয়েছে। তো সেইগুলো আপনি আসুন অফিসে, আসলে আপনারা একদম এসে অফিসে এসে দেখতে পারবেন। প্রথম আমরা কোন বিজনেস নিয়ে আলোচনা করব? প্রথম আপনার মুড়ি বিজনেসটা নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, এবার চলে এসেছি একটা মুড়ি সংস্থাতে, যেটা হচ্ছে গিয়ে মুড়ি ফ্যাক্টরি। তো এই সংস্থাটা যে কর্ণধর আছে, তারা আমাদেরই কোম্পানি এসএস এন্টারপ্রাইজ থেকে একটা ছোট মেশিন নিয়ে ব্যবসাটা চালু করেছিল, মুড়ি মেশিন। তো তারাই আজকে সেই ব্যবসাটা কতটা বড় করেছে, কতটা বড় ব্যবসাটা বড় করে স্বাবলম্বী হয়েছে, তো সেটাই আপনাকে আপনাদের আজকে দেখাচ্ছি। তো আজকে ওনারা আমাদের কোম্পানি থেকে একটা ছোট মেশিন নিয়েছিল, যেটা হচ্ছে পুচকে হাতি। সেই মেশিনটা নিয়ে আজকে দেখুন সংস্থাটাতে কাজ করিয়ে, মানে ছোট থেকে শুরু করে আজকে দেখুন কত লোক কাজ করছে। তারা এই ব্যবসাটা করে আজকে একটা মেশিন থেকে তারা 2-3টে মেশিন বসিয়েছে, 4টে মেশিন বসিয়ে সংস্থাটাকে বড় করেছে। তো কীভাবে করেছে সেটা আপনাদের আমি দেখাবো। দেখুন, এই যে মুড়িটা ফার্স্ট যে তৈরি হচ্ছে আপনার হলারে তৈরি হয়ে, ঠিক এরকম আপনার দেখতে পাচ্ছেন এই বস্তায় আপনার রাখা হচ্ছে। তো এবার এইখান থেকে আপনার দেখুন এই যে 250 প্যাকেট আছে, 500 প্যাকেট আছে, এইভাবে আপনাকে ছোট ছোট প্যাকেট করে আপনার এই প্যাকেটগুলো রেডি হচ্ছে। দেখুন কিভাবে এরকম সেম আপনাদের এরকমই রেডি করতে হবে, এরকম রেডি করে এরকম ওয়েট মেশিনে দেখুন এটা মাপা হচ্ছে 250 বা 500 যে করে। এবার আপনি এই 500 সিলিং করছেন, সিলিং হচ্ছে, দেখুন এইভাবে সিলিং করে আপনার 9 কিলো 15 কিলো বস্তায় আপনার প্যাকিং হয়ে যাবে। প্যাকিং হয়ে এবার আপনার দেখুন যার যেইখানে যেই মার্কেটটা আছে সেইখানে আপনার মুড়ি সাপ্লাই হয়ে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে ধরুন একটা মেশিন নিয়ে করে আজকে এই সংস্থাটা এতটা বড় করেছে। এটা এই মেশিনটা আমাদের এই এসএস এন্টারপ্রাইজ দিয়েই গিয়েছিল।
এই যে দেখছেন এই যেটা বলছিলাম যে কিভাবে আপনারা সেল করবেন, তো এই যে দেখছেন এই দাদা এই কোম্পানি থেকে এক বস্তা মুড়ি নিয়ে যাচ্ছে, তো এনার এই রিকোয়ারমেন্ট ছিল তো উনি এই বস্তাটা নিয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন সংস্থা থেকে আসে, এখান থেকে মুড়ি নিয়ে যায় এবং আমাদের ডেলি মানে এদের ডেলিভারি করার ব্যবস্থাও থাকে। তো এইভাবেই আপনাদের ব্যবসাটা করতে হবে, যেটা হচ্ছে গিয়ে আপনার মার্কেটে যে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেইভাবে আপনাকে পাঠাতে হবে। তো দাদা আপনি কোথা থেকে আসছেন? বাঁশবেড়া থেকে। তো আপনার এটা কি দোকানে যাবে মালটা? দোকানে। আচ্ছা, তো আপনার মোটামুটি এই এক বস্তা মুড়ি কি আপনার একদিন বা দুদিনে আপনার বিক্রি হয়ে যায় নাকি? তিন দিন লাগে। আবার আপনি তিন দিন বাদে এই সংস্থায় আসবেন। তো মুড়ি মেশিনগুলো আপনাদের এখানে কি রকম দাম? মুড়ি মেশিন দেখুন, আজকে যে কেউ ব্যবসাটা করতে পারে, তো প্রথম অবস্থায় করতে গেলে আপনার একটা ছোট মেশিন বসিয়ে কাজটা করলে আমি বলবো তাদের ব্যবসাটা এগোতে পারবে তারা। তো আজকে ধরুন আমাদের সংস্থা থেকে আপনার যেরকম ছোট মেশিন আছে, যেটা হচ্ছে রোস্টার মেশিন, ছোট রোস্টার, যেটার দাম আমাদের 30-40 হাজারের মধ্যে, ওই মেশিনটা রোস্টার মেশিনটা বসিয়ে আজকে সে কাজটা করলো। তারপর আস্তে আস্তে যখন দেখলো তার মার্কেটের ডিমান্ড মানে প্রোডাক্টটার প্রচুর ডিমান্ড হচ্ছে, আপনার আরও বেশি আপনার প্রোডাকশন দরকার, তখন সে আজকে একটা বড় রোস্টার নিল। তারপর বড় রোস্টারের পর আপনার বিভিন্ন রকম আছে, এরই ভাগ আছে বিভিন্ন, যেমন আপনার হচ্ছে ছোট রোস্টার, বড় রোস্টার, পুচকে হাতি, ছোট হাতি, বিভিন্ন রকম আপনার মেশিন পেয়ে যাবে। সাইজ অনুযায়ী মেশিনের দামের হিসেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে যেটা বললাম, আপনাদের যেটা বললাম ছোট রোস্টার, ওটাতে আপনার ঘন্টায় 100 কেজি মুড়ি প্রোডাকশন হবে। তার দাম কত বললে? তার দাম 30-40 হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন। সারাদিনে মোটামুটি আপনার 7-8 ঘন্টা আপনি চালাতে পারবেন অবশ্যই। আচ্ছা, এবার সেই তৈরি হয়ে যাওয়া মুড়িগুলো কোথায় সেল করা হয়? সেই তৈরি হওয়া মুড়িগুলো আপনার আপনি ফার্স্ট টাইম দেখুন মার্কেট, এটা এমন একটা প্রোডাক্ট যেটার আপনি মার্কেট অবশ্যই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার যতক্ষণ আপনি মার্কেটটা মুড়ির মার্কেটটা না করতে পারছেন, তখন ততক্ষণ আপনি আমাদের কোম্পানিকে অল্প প্রফিটে দিতে পারবেন, যেটা হচ্ছে পার কেজিতে আপনি 2-3 টাকা প্রফিটে আপনি দিতে পারবেন। আর বাইরে মার্কেট যখন আপনি করবেন, তো বাইরে মার্কেট করতে গেলে আপনার এই প্রোডাক্টটাই মুড়ি যেটা 6-7 টাকা আপনি প্রফিটে দিতে পারবেন প্রতি কেজিতে, আর তখনই আপনি মেশিনও বাড়াচ্ছেন। আচ্ছা, এবার মুড়ি মেশিন কেনার পর কিভাবে ভাজতে হবে, তাদের কোনো আইডিয়া নেই যে নতুন মেশিনটা বসাবে, সেক্ষেত্রে আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার আছে, সে আপনার বাড়িতে যাবে, আপনি কিভাবে মুড়ির চাল মিক্সিং করবেন, কিভাবে ভাজবেন, কিভাবে আপনি আপনার মুড়িটা ভালো সুস্বাদু হবে, আপনি মার্কেটে সেল করতে পারবেন, এই পদ্ধতিগুলো আপনার আমাদের কোম্পানি থেকে যে ইঞ্জিনিয়ার যাবে সে আপনার বাড়িতে গিয়ে একদম আপনাকে ট্রেনিং দিয়ে কাজ শিখিয়ে দিয়ে আসবে। এবার এই মুড়ির মেশিন আপনারা পশ্চিমবঙ্গের সব জায়গায় ট্রান্সপোর্ট করতে পারবেন কি? হ্যাঁ অবশ্যই, আপনার যে কোনো জায়গা থেকে, আপনার পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার বাইরেও, বাইরের রাজ্য, যে কোনো স্টেট থেকে আমাদের এই কোম্পানি যেটা হচ্ছে ব্যান্ডেল, এখান থেকে আপনার ডেলিভারি দেওয়া যাবে। আমাদের যে সংস্থা তাতে বাংলাদেশেও আমার ট্রান্সপোর্ট করার সুবিধা আছে, তো সব রকম আপনি আজকে বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, যে কোনো জায়গায় আমাদের মেশিন সেল করা যাবে। যে মুড়ি মেশিনের কথাটা বলছিলাম, তো সেটা এটাই হচ্ছে সেই মুড়ি মেশিনটা রোস্টার, যেটা হচ্ছে বড়টা, রোস্টারের বড়টা, তো এটাতে আপনার দাম আছে 50-60 হাজারের মধ্যে। তো এরপরেও আছে আপনার এই রোস্টারের এই ছোটটা, যেটা আপনাদের দেখাবো, এই যে দেখছেন এটা হচ্ছে রোস্টারের ছোটটা, যেটা আপনার 30-40 হাজারের মধ্যে আপনি ইনভেস্ট করে বসিয়ে কাজটা করতে পারবেন। এবার ধূপের প্রোডাক্টটা নিয়ে, ধূপের ব্যবসাটা নিয়ে বলবো। তো এটা আপনারা আগেও দেখেছেন কিভাবে তৈরি হয় না হয় আমাদের কোম্পানি থেকে দেখানো হয়েছে, তো আবারও আপনাদের দেখাবো। আমাদের এসএস এন্টারপ্রাইজের তরফেরই আরও একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে ধূপকাঠি। তো ধূপকাঠিটা কীভাবে বানাবেন আপনারা, তো সেটা আগে দেখা যাক। তো এইদিকে দেখুন, আপনাদের মেশিনটা বসাতে গেলে ফার্স্ট একটা আপনাকে এরকম 15 অ্যাম্পিয়ারের বোর্ড লাগাতে হবে। তো এই 15 অ্যাম্পিয়ারের বোর্ডটা লাগাবার পর আপনি এইখানে এই জ্যাকটা, আপনি মেশিনের জ্যাকটা গুজলে,
বুঝে এবার সুইচটা অন করলেন। এইভাবে আপনাকে হপারের মধ্যে আপনাকে মশলাটা দিতে হচ্ছে। এটা হচ্ছে আপনার ধূপকাঠির ফিডার মেশিন বলে। এই ফিডার মেশিনটা ঠিক এই জায়গাটায় আপনাকে এই কাঠিগুলো এইভাবে দিতে হচ্ছে ফিডার মেশিনে। তো ফিডার মেশিনে কাঠিটা দেওয়ার পর এই ফিডার মেশিনটা আপনি এরকম টেনে দিলেন। টেনে দেওয়ার পর আপনার ঠিক এইখান থেকে সুইচটা একটু সুইচটা দেবেন। এই যে সুইচটা দেওয়া হলো, দেখুন এবার ফিডার মেশিন থেকে আপনার কাঠিটা কীভাবে ছিটকে আপনার ওপাশে রেডি হয়ে বেরোবে। তো দেখুন এই যে ঠিক এইভাবে আপনাদের কাঠিটা ফিডার মেশিনটা অন করলেই কাঠিটা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই কাজটা দেখুন একজনের পক্ষেই করা সম্ভব, এটাতে আপনার আদার্স দুজন বা তিনজন লোক লাগছে না। তো এইভাবে আপনার কাঠ দেখলেন, আপনার কাঠিটা এইভাবে বেরোচ্ছে বেরিয়ে, ঠিক দেখুন আপনার কাঠিটা এই জায়গাটা রেডি করলেন। এরকম আপনি রেডি করলেন, রেডি করার পর আপনার ঠিক দেখবেন এরকম আপনার 500 করে আপনি বান্ডিল করবেন। এই যে 500 করে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি বান্ডিল করলেন। বান্ডিল করার পর আপনার আমাদের যে কাঁচামালের বস্তা যাবে, সেই কাঁচামালের বস্তাটা আপনার ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা হওয়ার পর আপনার ওই বস্তাতে এই 500 করে আপনি 50টা বা 30টা বান্ডিল ভরলে আপনার 15 কিলো বা 25 কিলো মাল হচ্ছে। তো এইভাবে আপনি 15 কিলো 25 কিলো মাল বস্তা রেডি করলেন। আমাদের যে গাড়ি যাবে তাতে আপনার ওই বস্তাগুলো আপনার আমাদের গাড়িতে লোড হয়ে যাবে, আর আপনার বাড়িতে কাঁচামালটা আবার নামিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনারা ব্যবসাটা করতে পারবেন আমাদের SSS এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত হয়ে। আপনি একটা ছোট মেশিন নিয়ে বিজনেসটা চালু করতে পারেন, সেটা হচ্ছে এই যে দেখছেন আপনাদের এই মেশিনটা রয়েছে, যেটা ম্যানুয়াল মেশিন। এটা আপনি খুব কম বাজেটে ব্যবসাটা চালু করতে পারবেন। সেক্ষেত্রে এটার দাম হচ্ছে 15,000 টাকা। এটা আপনার ঘন্টায় প্রোডাকশান দেবে 2 থেকে 2.5 কেজি পার ঘন্টায় প্রোডাকশান দেবে। আর আপনার এই যে প্রফিটটা পাবেন সেটা হচ্ছে আপনার পার ঘন্টায় 2 থেকে 2.5 কেজি প্রোডাকশান হচ্ছে। তো এটা আপনার পার কেজিতে আপনারা 20 টাকা প্রফিট পাবেন পার কেজিতে, আমাদের কোম্পানিকে দিয়ে 20 থেকে 25 টাকা। আর অটোমেটিক মেশিনে আপনার 7 থেকে 8 কিলো প্রোডাকশান আছে এক ঘন্টায়, এবং তাতেও প্রত্যেক কেজিতে 20 টাকাই প্রফিট আছে। তাহলে ম্যানুয়ালে একটু প্রোডাকশন কম আর অটোমেটিকে প্রোডাকশন প্রোডাকশন বেশি। অটোমেটিক মেশিনগুলো কিরকম দামে শুরু হচ্ছে? অটোমেটিক মেশিনগুলো আমাদের যেটা আছে হচ্ছে গিয়ে 60,000 থেকে আপনার শুরু আছে, 60,000 থেকে 70,000 80,000 এর মধ্যেই। আপনার এর বেশি আপনার বাজেটে অটোমেটিক মেশিন যাওয়ার কোনো দরকার নেই। আমাদের যে 80,000 মেশিনটা বা 60,000 মেশিনটা আছে খুব ভালো মেশিন, আপনার একদম 2 বছর ওয়ারেন্টি থাকবে, আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। আমরা ধূপের ব্যবসা সম্পর্কে জেনে গেলাম, এবারে কি ব্যবসা সম্পর্কে আপনি বলবেন? এবার যেটা বলবো আপনার পেপার প্লেট, যেটা হচ্ছে কাগজের তৈরি পেপার প্লেট। দেখবেন আপনারা এই যে প্রোডাক্টটা বলছি, আপনারা যে এই মেশিন মানে পেপার প্লেটের মেশিনটা বসিয়ে আপনারা আজকে যে প্রোডাক্টটা তৈরি করবেন, এটা আপনার সারা জীবন সারা লাইফ আপনি চালাতে পারবেন। কেন? দেখবেন আপনার সরকার থেকে আপনার থার্মোকল যে আছে পেপার থার্মোকলের থালা বাটি, এইগুলো আপনার ব্যান্ড করে দিচ্ছে, কিন্তু আপনার কাগজ যে পেপার প্লেট এটা আপনার সরকার থেকে আপনাকে চালানোর জন্য সুবিধা বা আপনাকে সাহায্য করছে। তো আপনি এই ব্যবসাটা পেপার প্লেট মেশিনটা বসিয়ে সারা লাইফ এবং সারা জীবন আপনি করতে পারবেন। তো এই এই হচ্ছে পেপার প্লেটের অটোমেটিক মেশিন। এরপরেও আছে দেখবেন আপনার হাইড্রোলিক আছে, আপনার সিঙ্গেল হাইড্রোলিক, ডবল হাইড্রোলিক, ম্যানুয়াল, সব রকম আপনারা পেপার প্লেট মেশিন আমাদের সংস্থা থেকে পেয়ে যাবেন। তো আপনারা আমি বলবো প্রথমে ছোট একটা মেশিন নিয়ে আপনি চালু করতে পারে। তো পেপার প্লেটের ছোট ম্যানুয়াল মেশিন আপনি 20 থেকে 25,000 টাকার মধ্যে আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন। তো আজকে আপনি ছোট মেশিনটা দিয়ে চালু করলেন, তারপর আপনার কাজটা যখন আপনার বাড়লো, আস্তে আস্তে আপনার প্রোডাক্টটার ডিমান্ড বাড়লো আপনার কাছে, ব্যবসাটা আপনি রানিং করলেন, তখন আপনি বড় মেশিনগুলো বসান। এই মেশিনটার দাম কত? এই মেশিনটার দাম আছে আপনার 70,000 টাকা এই মেশিনটার দাম আছে। আর আপনি ছোট যে ম্যানুয়াল মেশিনটা বললাম 20,000 থেকে আপনি চালু করতে পারবেন। 20,000 টাকার ম্যানুয়াল মেশিনে কি রকম প্রফিট মার্জিন থাকবে? 20,000 টাকা যে ম্যানুয়াল মেশিনটা বলছি ওটাতে আপনার ধরুন ঘন্টায় 1,000 পিস পেপার প্লেট তৈরি হবে এক ঘন্টায়। পেপার প্লেট মেশিনের প্রফিট মার্জিন কেমন থাকে? হ্যাঁ, পেপার প্লেট মেশিনের মানে প্রফিট মার্জিনটা যেটা হচ্ছে আপনি একটা ছোট ম্যানুয়াল মেশিন বসালেন, তো সেক্ষেত্রে আপনার যেটা বললাম ঘন্টায় আপনার 1,000 পিস পেপার প্লেট আপনি তৈরি করতে পারছেন, সেই পেপার প্লেটটা আমাদের কোম্পানিকে দিয়ে আপনার 60 টাকা প্রফিট আসবে এক ঘন্টায় 60 টাকা, যেটা আপনি আমাদের কোম্পানিকে দিয়ে বলছি। এছাড়া আপনি বাইরে যে মার্কেট করবেন এটার বাইরে হিউজ পরিমাণে আপনার মার্কেটে ডিমান্ড আছে, তো আপনি সেটা 120 থেকে 150 টাকা আপনার 1,000 পিস পেপার প্লেট তৈরি করে আপনি বাইরে সেল করে আপনার এই প্রফিটটা হবে 150 থেকে 120 টাকা।
আচ্ছা, এবার এই যে অটোমেটিক মেশিন, এটাতে কিরকম প্রফিট থাকে? অটোমেটিক মেশিন যেটা আপনার, প্রফিট মার্জিনটা একই আছে দেখবেন। তো আপনার অটোমেটিক মেশিনটা প্রোডাকশনটা বেশি, যেটা হচ্ছে আপনার ঘন্টায়, যেটা আপনার ম্যানুয়ালে হাজার হাজার পিস হচ্ছে, ওটা আপনার ঘন্টায় 2000 পিস আছে, 2500, 3000, এইগুলো অটোমেটিকের রেঞ্জ আছে। তো এবার আপনি যেরকম অটোমেটিকটা বসাবেন। আরেকটা প্রোডাক্ট যেটা আপনাদের বলা আছে, জুতো মেশিন। তো জুতো মেশিনটা আপনাদের, আমাদের যে জুতো মেশিনটা আছে সেটা আপনার একটু নিত্য নতুন, যেরকম আপনি একই মেশিনে জুতো এবং আপনার পেপার প্লেট দুটোই তৈরি করতে পারবেন। তো আপনারা দুটো প্রোডাক্ট তৈরি করে আপনারা মার্কেটে দুরকমই সেল করতে পারবেন। তাতে কী হচ্ছে, আপনার মার্কেটটা আপনি দুরকম প্রোডাক্ট সেল করে আপনি বাড়াতে পারছেন। তো সেই মেশিনটার দাম আছে আমাদের যেটা 1,20,000 টাকা। এতে আপনার কী হচ্ছে, দুটো প্রোডাক্টই আপনি তৈরি করতে পারছেন, পেপার প্লেট এবং জুতো। উৎপাদিত সমস্ত দ্রব্য আপনারা বাইব্যাক করবেন, এর কোনো লিখিত গ্যারান্টি আপনারা দিচ্ছেন? অবশ্যই। তো আপনাদের যেই মেশিনগুলো দেখালাম এবং যেই প্রফিটগুলো বললাম বা যা যা মেশিনের দাম বললাম, সব আপনাদের দেখবেন এই যে কোর্ট পেপার আছে, এই কোর্ট পেপারে আপনাদের এগ্রিমেন্ট হবে, এবং এটা আপনি যতদিন এগ্রিমেন্ট করতে চান সেরকমই আপনারা এগ্রিমেন্ট করতে পারবেন। আচ্ছা দাদা, নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা আপনি দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, যেটা হচ্ছে আমাদের এসএস এন্টারপ্রাইজের সংস্থা থেকে একই ছাদের তলায় আপনি বিভিন্ন রকম মেশিন পেয়ে যাচ্ছেন। তো যে যেই মেশিনটা দিয়ে করে সে মানে স্বাবলম্বী হতে পারবেন বা তার মনে হবে যে এই মেশিনটা আমার পক্ষে করা সম্ভব, সে সেই মেশিনটা বসিয়ে কাজটা করতে পারবে। তো আপনারা সব রকম মেশিন এই একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন। তো আপনারা আসুন আমাদের সংস্থায় এসে দেখুন, আপনার যেটা মনে হবে আপনি সেই মেশিনটা বসিয়ে কাজটা করতে পারেন। নমস্কার।